সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করবো এসএসসি কেমিস্ট্রির সেকেন্ড চ্যাপ্টারের গলন এবং স্ফুটন নিয়ে, এবং এর সাথে জানবো গলন থেকে কিভাবে গলনাঙ্ক এবং স্ফুটন থেকে কিভাবে স্ফুটনাঙ্ক। প্রথমে আমরা জানবো গলন এবং এরপর জানবো স্ফুটন নিয়ে। আচ্ছা, অলরাইট। সো প্রথমে তাপ প্রয়োগে কোনো পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থা রূপান্তর করার প্রক্রিয়াকে গলন বলে। আচ্ছা, এখানে মনে রাখতে হবে একটা প্রক্রিয়ার কথা বলা হচ্ছে। এখানে কিন্তু বলা হচ্ছে না যে একটা নির্দিষ্ট তাপমাত্রা বা এত তাপমাত্রা। এখানে বলা হচ্ছে যে কোনো একটা কঠিন পদার্থ, হ্যাঁ, কোনো একটা কঠিন অবস্থা থেকে তরল অবস্থা রূপান্তর হওয়ার প্রক্রিয়াকে গলন বলা হয়। একটা কঠিন পদার্থ সেটা যে কোনো তাপমাত্রায় হইতে পারে, যে কোনো তাপমাত্রায় সেটা কঠিন থেকে সেটা কি হচ্ছে, সেটা কঠিন পদার্থ থেকে তরল পদার্থে পরিণত হচ্ছে। এই যে কঠিন পদার্থ থেকে তরল পদার্থে পরিণত হচ্ছে, এটা নির্দিষ্ট কোনো তাপমাত্রায় বা নির্দিষ্ট কোনো চাপে না, যে প্রক্রিয়া হচ্ছে সেটা হচ্ছে আমাদের গলন। কিন্তু এই গলন থেকে কীভাবে গলনাঙ্কে পরিণত হয় সেটা আমরা লক্ষ্য করি। এই গলনাঙ্ক হতে হলে আমাদের এক বায়ুমণ্ডলীয় চাপ হতে হবে। তাহলে কি 180 m বা এক বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রদানের ফলে যে তাপমাত্রায় কঠিন পদার্থ তলে পরিণত হয় সেই তাপমাত্রাকে উক্ত পদার্থের গলনাঙ্ক বলা হয়। এখানে ইম্পর্টেন্ট 180 m, 180 m বা এক বায়ুমণ্ডলীয় চাপে, এক বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রদানের ফলে যে তাপমাত্রা, যে তাপমাত্রা এখানে ইম্পর্টেন্ট, যে তাপমাত্রা, এখানে নির্দিষ্ট একটা তাপমাত্রা থাকতে হবে। এক বায়ুমণ্ডলের চাপে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় সেই তাপমাত্রাকে উক্ত কঠিন পদার্থের গলনাঙ্ক বলা হয়। এখানে যে তাপমাত্রাটা বলা হচ্ছে এটা নির্দিষ্ট একটা তাপমাত্রা। তাহলে প্রত্যেক বিশুদ্ধ কঠিন পদার্থের একটি নির্দিষ্ট গলনাঙ্ক থাকে। এক বায়ুমণ্ডলের চাপে বরফের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তাহলে এই কঠিন পদার্থ যে বরফটা রয়েছে, এই বরফটা তখনই গলনাঙ্ক হবে যখন তাকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তাকে হিট প্রডিউস করা হবে। কিন্তু সেখানে শর্ত হচ্ছে 180 m বা এক বায়ুমণ্ডলীয় চাপ হতে হবে। তাহলে গলন কাকে বলে? গলন হচ্ছে কোনো একটা কঠিন পদার্থ তরলে পরিণত হওয়ার প্রক্রিয়া, কিন্তু গলনাঙ্ক হচ্ছে 180 m চাপে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো কঠিন পদার্থকে তরলে পরিণত হওয়া। অর্থাৎ 180 m চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কঠিন পদার্থকে তরল পদার্থে পরিণত হওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে গলনাঙ্ক। ঠিক একই রকমভাবে আমরা স্ফুটনাঙ্ক নিয়ে আলোচনা করব। তাপ প্রয়োগ করে তরলকে গ্যাসে রূপান্তর করার প্রক্রিয়াকে স্ফুটন বলে। এটাও ঠিক একই রকম বিষয় প্রক্রিয়া, যে তাপ প্রয়োগ করলে একটা তরল পদার্থ হয়, সেটাকে তাপ প্রয়োগ করলাম এবং বাষ্পে পরিণত হচ্ছে। এখানে নির্দিষ্ট কোনো তাপমাত্রার কথা বলা হচ্ছে না, কিন্তু যখন আমরা বলবো যে 1 বায়ুমণ্ডলের চাপে তাপ প্রদানের ফলে যে তাপমাত্রায় নির্দিষ্ট, যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ গ্যাসীয় পদার্থে পরিণত হয় সেই তাপমাত্রাকে উক্ত তরল পদার্থের স্ফুটনাঙ্ক বলা হয়। অর্থাৎ 180 m চাপে যে তাপমাত্রায়, এখানে যে তাপমাত্রা বলতে বোঝানো হচ্ছে যে 1 বায়ুমণ্ডল চাপে পানি স্ফুটনাঙ্ক হবে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। ঠিক একই রকমভাবে 180 m চাপে যদি আমরা তরল পদার্থকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, আমরা যদি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তাকে হিট প্রডিউস করি, তাহলে সেই তরল পদার্থটা গ্যাসে পরিণত হবে। এই যে তরল পদার্থটা নির্দিষ্ট একটা তাপমাত্রা 100 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু নির্দিষ্ট একটা চাপে 180 m, এই যে নির্দিষ্ট একটা চাপে নির্দিষ্ট একটা তাপমাত্রায় কোনো একটা পদার্থ বা বায়ুপ্রিয় পদার্থে পরিণত হচ্ছে, এই যে প্রক্রিয়াটা, এটাই হচ্ছে স্ফুটনাঙ্ক। কোনো একটা পদার্থ স্ফুটনের, হ্যাঁ, জন্য তাকে কী থাকতে হবে? 180 m চাপ এবং 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তাহলে আগে আমরা সবাই গলন ব্যাপারটা বুঝলাম। গলনটা হচ্ছে কঠিন পদার্থ থেকে তরল পদার্থে পরিণত হওয়ার প্রক্রিয়া, কিন্তু গলনাঙ্ক হচ্ছে 180 m তাপমাত্রায়, 180 m চাপে, 180 m চাপে বা এক বায়ুমণ্ডল চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কঠিন পদার্থকে তরলে পরিণত হওয়ার প্রক্রিয়া হচ্ছে স্ফুটনাঙ্ক। সেখানে 180 m থাকতে হবে, এবং সে একই রকমভাবে 180 m চাপে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো তরল পদার্থ বাষ্পে পরিণত হওয়াকে স্ফুটনাঙ্ক বলা হয়।